হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুজন টিউটরি ভিডিও পর্যন্ত নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও যে নতুন পিএল ফাইলে হাজির হয়ে গেলাম, আর এই পিএল ফাইলটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশপত্র দিবসের একটি পোস্টার ডিজাইন। আর এই পিএল ফাইলটা পেতে হলে চারটি পাসওয়ার্ড আছে ভিডিওতে, ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি কালেক্ট করতে হবে। আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন গ্যাস কথা না বলে শুরু করা যাক। চলে আসলে মোবাইল স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে হওয়ার পর প্রথমে আপনাদের লাগবে একটি পিকজাল অ্যাপস। পিকজাল অ্যাপ না থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের ডিজাইনটা আনার জন্য আমাদের চলে যেতে হবে ডটে। থ্রি ডটে যাওয়ার পরে আপনারা ওপেন পিএলপি তে চলে যাবেন। তারপরে খুঁজে বের করবেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বদেশপত্র দিবসের একটি পোস্টার ডিজাইন ওয়ান, ওকেতে ক্লিক করে দেবেন। দেখা চলে যান, দেখা চলে যাওয়ার পরে এরকম একটি ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে। এখানে আমি ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি রেখেছি, সাকিবুল হাসানের রেখেছি এখানে, এবং সাপোর্টার রেখেছি। এগুলো তো আপনারা সবকিছু পরিবর্তন করতে পারবেন এবং এখানে নামটি পরিবর্তন করে দেবেন। এখন দেখিয়ে দেবো সাপোর্টারের ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে। প্লাস আইকনে যাওয়ার পরে আপনারা চলে যাবেন গ্যালারিতে। যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছে তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ হয় একটি ছবি লাগবে। আর এই ব্যাকগ্রাউন্ড ইমেজ করা যেটা আপনারা না জানেন, ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দিয়ে রাখবো, সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ করে এবং এই নিচের অংশে বিলার করে। তো আমি এই ছবিটি নিয়ে চলে আসলাম। তাই পুনে হাতে আপনারা ছবিটি ছোট বড় করে নিতে পারবেন। তা আমি আপাতত এই সাইজে রেখে দিচ্ছি। এবং ছবিটা ওপেন উঠে গেছে, নিচে নেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে লেয়ারে। লেয়ারে যাওয়ার পরে এখানে যে আটটি ডট আছে এই ডটটি টিপে আপনারা ছবিটি নিচে নিয়ে আসবেন আর আগের ছবিটি ডিলিট করে দেবেন। দেখুন গাইস কি সুন্দরভাবে ছবিটি হয়ে গেল এখানে সেটিং। এখন নাম পরিবর্তন করতে হবে, তার জন্য আবারও লেয়ারে চলে যাবেন। লেয়ারে চলে গিয়ে খুঁজে বের করবেন আব্দুল রহমান সুজন নামটি, অবশ্যই লকটা সারিয়ে নেবেন। পেন আইকনের উপর ক্লিক করে দেবেন, কিবোর্ড চলে আসবে, আগে নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করতে হবে। তা আপাতত আমার চ্যানেলের নামটা রিমুভ হিসেবে লিখে নিলাম। এখানে ছবিটি নামটি লম্বা করতে হবে, এই দেখেন এভাবে সাইডে হাত দিলে নামটি লম্বা হয়ে যাবে। তা সবকিছু ঠিকঠাক থাকলে এখন আপনাদের এই ডিজাইনটি সেভ করে দেখাচ্ছি। সেভ করার জন্য আমাদের সেভ আইকনে চলে যেতে হবে, নিচের অংশে চলে যাবেন। ব্যাস এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে। তো ওয়েল, ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে। আজকের পিএল ফাইলটা পেতে কোনো সমস্যা নেই, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন্ট হয়ে সমাধান নিতে পারবেন। আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আজকে আমি বিদায় নিচ্ছি, আমি সুতন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।